ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের নিউট্রেশান অর্থাৎ পুষ্টি বিজ্ঞানের এসি পনেরো পাতার সলিউশানগুলো বলবো তোমাদের নিউট্রেশানের টোটাল এমসিকিউ থাকবে একুশটি এবং এসি কিউ থাকবে চোদ্দোটি তো সেইগুলোর আমি প্রথম যে এসি পনেরো পাতা রয়েছে সেগুলো সলিউশান বলবো তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে চলো আমরা প্রথমের যে এমসিকিউগুলো রয়েছে একুশটা সেগুলো সম্পর্কে এক করে দেখে নিই কী কী উত্তরগুলো রয়েছে তো প্রথমের কোশ্চেন যেটি রয়েছে কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না তো এখানে রয়েছে অগ্নাশয় লালা গ্রন্থি যকৃত আন্ত্রিক তো এখানের মধ্যে অপশান সি যকৃত হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে বুনারের গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তে অগণাশ হয়ে যকৃতের লালা গ্রন্থিতে তো অপশান এ সঠিক উত্তর ক্ষুদ্রান্তে নেক্সট কোশ্চেন টিসি চক্রের প্রথম উৎপাদিত রোগটি হল উৎপাদিত যৌগটি হল এখানে বলতে হবে সাইট্রিক অ্যাসিড অ্যাসিডেল কোয়েব এখানে উত্তর হবে এ সাইট্রিক অ্যাসিড নেক্সট কোশ্চেন রয়েছে একজন সতেরো বছর বয়সী তরুণের তাপ শক্তির চাহিদা এখানে রয়েছে অপশান এ তিন হাজার কুড়ি কেসিএল কিলো ক্যালোরি আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে পাঁচের ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হল বলতে হবে কাইলোমাইক্রন অপশান এ সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন রয়েছে মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবিউলিন হয় তো যেটি বেশি থাকে আইজিএমজিডি এম আচ্ছা এ হবে অপশান ডি আইজিএ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে শিশুদের এখানে স্বাদ আছে ওটা নয় মাস করবে নয় মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় এখানে বলবে পাঁচ লক্ষ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ এখানে বলবে অপশান ডি এক লক্ষ আইউ নেক্সট কোশ্চেন রয়েছে শিশুদের জীবন রক্ষক ঘোল হল এখানে ঘোল মাটা তারপর রয়েছে মাখন তোলার দুধ অপশান ডি ওআরএস বলবে নেক্সট কোশ্চেন রয়েছে খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলার সহযোগীর সংখ্যা হবে এখানে বলবে এক দুই তিন চার এখানে দুই বলবে অপশান বি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে একজন গর্ভবতী মহিলার খাদ্যে প্রতিদিন যে পরিমাণ লৌহের প্রয়োজন হয় তো এখানে বলবে অপশান ডি পঁয়ত্রিশ গ্রাম মিলিগ্রাম নেক্সট কোশ্চেন রয়েছে খাদ্য লবণের সাথে মেশানো হয় মেশানো হয় এখানে রয়েছে ক্যালসিয়াম আয়োডয়েড পটাশিয়াম অপশান এ পটাশিয়াম আয়োডেট ওটা বলবে যে ও থ্রি নেক্সট কোশ্চেন রয়েছে ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় হু ও ইউনিসেফ আইসিএমআর বলবে অপশান বি এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান এটা সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে হু অনুসারে ওআরএস তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ ধার্য করা হয়েছে এখানে বলবে অপশান সি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম নেক্সট কোশ্চেন রয়েছে আইডিডি সিপি প্রকল্পটি ভারতে শুরু হয় উনিশশো এখানে বলবে বাষট্টি সালে অপশান এ নেক্সট কোশ্চেন রয়েছে বলা হচ্ছে কি বালা আহারের প্রথম প্রধান অংশ হল এখানে বলবে কি অপশান এ বলবে গমের আটা নেক্সট কোশ্চেন রয়েছে বিশ্ব খাদ্য দিবস এখানে বলবে সাতই এপ্রিল অপশান এ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলা হয় থার্মোফিলিক ব্যাকটেরিয়া অপশান এ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রয়েছে গেঁটে বাদযুক্ত খাদ্য কম দিতে হবে গ্লুকোজ ভিটামিন পিউরিন খনিজ লবণ এখানে বলতে হবে অপশান সি পিউরিন নেক্সট কোয়েশ্চেন রয়েছে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় উচ্চ রক্তচাপ কোয়াশিয়রকর ম্যারাসমাস যক্ষারোগের ক্ষেত্রে তো এখানে বলবে উচ্চ রক্তচাপে অপশান এ সঠিক উত্তর নিন নিন এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত কলকাতায় দিল্লি হায়দ্রাবাদে মৈশুর এখানে বলবে অপশান সি হায়দ্রাবাদে নেক্সট কোয়েশ্চেন গোলমরিচে মেশানো হয় এখানে তেঁতুলি বীজ পেঁপের বীজ আর এখানে বলবে অপশান বি পেঁপের বীজ তো এই ছিল তোমাদের এমসিকিউগুলো তো এরপরে রয়েছে এসে কিউগুলো তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজাবে পরবর্তী স্কুলের অব অ্যান্সারগুলো আগে পাওয়ার জন্য তো চলো এখন আমরা দেখে নিচ্ছি এম এসে কিউ যেগুলো রয়েছে তার প্রথম কোশ্চেন রয়েছে ক্রো কাকে বলে তো উত্তর হলো উৎসেচকের সঙ্গে শিথিলভাবে যুক্ত অপ্রোটিন অংশকে বলা হয় সহ উৎসেচক বা ক্রো এনজাইম তো স্ক্রিনে পড়ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলো একটু পজ করে করে লিখে নেবে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ওর সঙ্গে অথবাতে রয়েছে সক্রিয় পরিবহন বলতে কী বোঝো যে পদ্ধতিতে শ্বসনজাত শক্তিকে অর্থাৎ এটিপিকে ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সহায়তায় ঘনত্বের নতিমাত্রার বিপরীতে আয়ন বা অনুর পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলে যেমন অন্ত্রের শ্লেষ্মা ঝিল্লিতে প্রোটিনকে শোষণ সক্রিয় পরিবহনের দ্বারা হয়ে থাকে নেক্সট কোশ্চেন রয়েছে কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় সঠিক উত্তর হবে অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় নেক্সট কোশ্চেন রয়েছে একটি এন্ডোপেপটাইডের নাম লেখো তো এটা হবে পেপসিন নেক্সট কোশ্চেন রয়েছে এস ডি এ কথাটির সম্পূর্ণ নাম কি ওখানে সম্পূর্ণ নামটি হবে স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন অথবাতে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মহিলার বিএমআর কত উত্তর হবে প্রতি ঘন্টায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ এল কিলো ক্যালোরি আর যদি পুরুষ হয় আটত্রিশ থেকে চল্লিশ কেসিএল নেক্সট কোশ্চেন রয়েছে স্টিক ওয়াটার কি ওখানে বলবে যে তাপ ও চাপের ফলে মাছ থেকে নির্গত তেল ও জলের মিশ্রণকে বলা হচ্ছে স্টিক ওয়াটার ওর সঙ্গে অথবাতে আরেকটা কোশ্চেন রয়েছে ফিশ মিলগি বলবে অপ্রয়োজনীয় ও ব্যবহারের অতিরিক্ত মাছকে মাছের পরিত্যাগ মাছের পরিত্যক্ত অংশকে শুকিয়ে চূর্ণ করে হাঁস মুরগির জন্য যে উপাদেয় খাবার তৈরি করা হয় তাকে ফিসমিল বলা হয় নেক্সট কোশ্চেন ছয় যেটা রয়েছে এফটিটি কি এর পুরো নামটা বলবে ফেলিও টু থ্রাইবস এফটিটির পুরো পুরোনাম এটি হলো শিশুদের ত্রুটিপূর্ণ আহারের কারণে বৃদ্ধিজনিত সমস্যা নেক্সট কোশ্চেন রয়েছে স্কারভি রোগের দুটি লক্ষণ তোর দুটি লক্ষণ হলো স্পঞ্জিগাম তারপরে মাড়ি দিয়ে রক্তক্ষরণ এছাড়াও বলবে অ্যামো অ্যানিমিয়া বা রক্তালপতা যেটা বলবে নেক্সট কোশ্চেন রয়েছে অবস্ট্রাকটিভ জন্ডিস কি অথবাতে রয়েছে ওটা তো এখানে বলবে যে প্রকার জন্ডিসে পিত্তথলি ও পিত্তনালিতে পাথর বা টিউমার সৃষ্টি হলে পিত্ত শেষমা স্তরে স্ফীত গঠন সৃষ্টি হয় এবং যার ফলে বলা হচ্ছে পিত্তখরণ প্রবাহ ব্যাহত হয় তাকে অবস্ট্রাক্টিভ জন্ডিস বলে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এ এ কি এটার পুল ফর্ম হচ্ছে অডিও ভিজুয়াল এডস পুষ্টি শিক্ষা প্রদানের সময় যে সমস্ত প্রদীপন শিক্ষার্থীর শ্রবণ ও দর্শন ক্ষমতার উপর নির্ভর করে পুষ্টি সংক্রান্ত তথ্য পরিবেশন করে তাদের শ্রবণ দর্শন নির্ভর প্রদীপন বা এ ভি বলে যেমন দূরদর্শন চলচ্চিত্র কম্পিউটার এগুলো নেক্সট কোশ্চেন রয়েছে ভোজ্য তেলে ভেজাল হিসাবে কি মেশানো হয় এখানে বলবে অর্থোট্রাইক্রিসাইল ফসফেট বা টিসিপি মেশানো হয় ওর সঙ্গে অথবাতে রয়েছে চা বা কফিতে কী মেশানো হয় ভেজাল হিসাবে চা কফিতে মেশানো হয় কাঠের গুঁড়ো কিংবা পুরনো চা মেশানো হয় নেক্সট কোশ্চেন দশে রয়েছে এস এম এর সম্পূর্ণ নাম কি বলবে চাইল্ড সারভাইভ্যাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম এর সম্পূর্ণ নাম তোমরা এগুলো অবশ্যই পজ করে করে একটু তুলে নেবে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান যাদের রয়েছে তারা অবশ্যই এগুলো তুলবে নেক্সট কোশ্চেন রয়েছে এগারোতে যেটা রয়েছে চাইনিজ খাদ্যে কোনটিকে ভেজাল হিসাবে ব্যবহার করা যেটা ক্ষতিকারক পদার্থও বলতে পারো তো সেটা বলবে আজিনামোটো তো এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে যক্ষা রোগের জীবাণুর নাম কি তোমরা বলবে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস তো এটার লক্ষণগুলো তোমরা নিশ্চয়ই জানো জ্বর হওয়া তারপরে কাশি হওয়া অনেক সময় কাশির সঙ্গে কাঁচা রক্ত উদ্গীরন হওয়া এছাড়া বলবে বিকেলের শীতকালের সন্ধ্যায় হচ্ছে ঘাম দেওয়া নেক্সট কোশ্চেন যেটা রয়েছে যে যক্ষারোগের পরে ওখানে দেখবে ব্রোকাস ইন্ডেক্স কী যেটা রয়েছে সেগুলোর উত্তর বলছি ব্রোকাস ইন্ডেক্স হলো কোনো ব্যক্তির আদর্শ ওজন নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে ব্রোকাস ইন্ডেক্স বলে অর্থাৎ ব্যক্তির মোট উচ্চতা সেমি থেকে একশো বাদ দিয়ে ব্যক্তির আদর্শ ওজন পাওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ব্রোকাস ইন্ডেক্স তারপরে নেক্সট কোশ্চেন রয়েছে টি থ্রি ও টি ফোর হরমোনের সম্পূর্ণ নাম এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো টি থ্রি মানে হচ্ছে কি ট্রাই আয়োডোথাইরোনিন আর টি ফোর মানে হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন যেটা আমরা জানি তো সেটা তোমরা এগুলো অত্যন্ত ভাই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো অবশ্যই পজ করে করে লিখে নেবে নেক্সট কোশ্চেন রয়েছে বাণিজ্যিক ও আর এ সোডিয়াম বাইকার্বোনেটের পরিমাণ কত বলবে বাণিজ্যিক সোডি ও আর এসে সোডিয়াম বাইকার্বোনেটের পরিমাণ টু পয়েন্ট ফাইভ মিলি গ্রাম নেক্সট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি এমডিএম প্রকল্প কত সালে চালু হয় তো বলবে এমডিএম প্রকল্পটি চালু হয় পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই সালে তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের পুষ্টি এর এ টেস্ট পেপারের এসি পনেরো পাতার সলিউশানগুলো এর পরবর্তী স্কুলের সলিউশানগুলো পেতে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করতে হবে যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের পিডি টিউটোরিয়াল থেকে সলিউশনগুলো পেতে পারো